দুই স্থান থেকে কলিং বেল নিয়ন্ত্রণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকের এই সার্কিটটা দেখি। এই যে আমাদের ইফতেখার সাহেব মাথা চ্যানেলের মাপ নিচ্ছে, তিনি যখন চ্যানেলটা কাটবে কর্নার, আমাদের এই যে সার্কিট চলছে, আমাদের ইফতেখার চ্যানেল কাটছে। আমাদের মশিউর সাহেব, তিনি চ্যানেলগুলো এখন বসিয়েছে কাটার পরে। এখন এই সেটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে কি না সে ভালো দেখে বসিয়ে নিয়েছে ট্রাইস্টরের মাধ্যমে। তো মশিউর এপ্রন ছাড়া কাজ করছে। পিএস সাহেব, তিনি হোল্ডারের কানেকশন দিচ্ছে সার্কিটের, কলিং বেলের যে সার্কিটটা আমরা তৈরি করছি সেটা পিএস। আমাদের এসএম বক্স, সে কীভাবে পিক্সেল জয়েন্ট করতে হয় সে হাত দিয়ে জয়েন্টটা করছে। এটি হচ্ছে পিক্সেল জয়েন্ট। আমরা এখন আমাদের সেই আকিল সাহেব এখন এই পিক্সেল জয়েন্টের উপরে ইনসুলেটিং টেপ প্যাঁচিয়েছে। আমরা দেখছি আস্তে আস্তে সবাই সার্কিটটা কমপ্লিট করছে। এই যে আমাদের আকিল সাহেব, আমাদের সারোয়ার সাহেব, সারিয়ার সে এই সার্কিটটা শেষের কমপ্লিটের দিকে। এখন সে কলিং বেলের কানেকশন করছে, আমরা সেই কলিং বেলের কানেকশনটা দেখতে। সে সেফটির জন্য ইনসুলেটিং টেপটি হাতে পেঁচিয়েছে একটু শখের বসে। কানেকশন হয়ে গেছে, সুন্দর। দুই স্থান থেকে কলিং বেল, একটি কলিং বেল নিয়ন্ত্রণ সার্কিটটি। এই সার্কিটের সেফটির জন্য আমরা সার্কিট ব্রেকার ইউজ করি। একদিকে আমরা নিউট্রালের আর পোলে হচ্ছে ফেজ কানেকশন। আমরা অবশেষে আমাদের টু এ সুইচের সার্কিটটা আমাদের পলাশের শেষ করেছে। তো আমরা পলাশের মাধ্যম দিয়ে সার্কিটের ফিনিশিংটা দেখব। আমরা আর এটা একটা সুইচ দিয়ে এবং এটা দ্বিতীয় সুইচ দিয়ে কলিং বেলটা সুন্দর। পলাশকে ধন্যবাদ, বাকি যারা সহযোগিতা করেছে তাদেরকে সবাইকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।